সম্মানিত আজকের উপস্থিতি দিনী ভাই বোনেরা, আজকের এই আয়োজনের শুরুতেই মহান রাব্বুল ইজ্জতুল জালালের সমস্ত প্রশংসা ও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ধরনের একটি সুন্দর এলমি বাগানের মধ্যে দিনের জ্ঞান অর্জন করার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণিত ও শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সিলেটের আত্তাকুয়া মসজিদ কর্তৃপক্ষকে স্বাগত জানাচ্ছি, যারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ এলমি মজলিসের আয়োজন করে সত্যিকারভাবে আবারও এটা প্রমাণ করেছেন যে মূলত আত্তাকুয়া মসজিদ হচ্ছে এলমির বুনিয়াদ। জ্ঞান প্রচার ও প্রসারের দায়িত্ব আত্তাকুয়া মসজিদের অন্যতম একটি কাজ, তাই আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজেরিন, এটি স্পষ্ট বিষয় যেখানে জ্ঞানের প্রয়োজন রয়েছে সেখানে অন্য কিছুর মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে মূলত মূর্খতার অন্ধকারকে দূর করা যাবে না, কোনোদিন সম্ভব নয়। তাই জ্ঞানের মাধ্যমে আমরা যতদিন পর্যন্ত আলোকদীপ্ত না হব, যতদিন পর্যন্ত আমরা জ্ঞানের মাধ্যমে আলোকিত না হব, ততদিন পর্যন্ত মূলত মূর্খতা ঘুষবে না, অন্ধকার যাবে না। কারণ জ্ঞানই হচ্ছে একমাত্র আলো, যে আলোর মাধ্যমে মানুষের মানসিক চিন্তা চেতনার অন্ধকার দূর হয়ে থাকে। তাই আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করব। সে আলোচ্য বিষয়টি হচ্ছে তাকওয়া অর্জনের উপায়, কীভাবে আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারি। বিষয়টি আমার মতো ব্যক্তির জন্য আসলে বেমানান, এজন্য যে একজন ভালো মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, এই ধরনের একজন মুত্তাকি ব্যক্তি যদি এ বিষয়ে আলোচনা করতো হয়তো আমরা বেশি উপকৃত হতাম। কিন্তু তারপরেও এ বিষয়ে আলোচনা করার জন্য আমাকে দেওয়া হয়েছে, কিছু বিষয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করব, তুলে ধরার জন্য চেষ্টা করব। অনেক কমন একটি বিষয়, আমরা সবাই এই বিষয় সম্পর্কে জানি, যেহেতু ইসলামের যত ইবাদত রয়েছে, ইসলামের যত আমল রয়েছে, প্রত্যেকটি আমলের সাথে একটি মৌলিক অবজেক্ট, একটি মৌলিক টার্গেট দেওয়া রয়েছে, যে টার্গেট থেকে কোনো আমলকে বাদ দেওয়া হয়নি। সিয়াম হোক, সালাত হোক, হজ হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটি আমলের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি টার্গেট দিয়ে দিয়েছেন, সেই টার্গেটটি হচ্ছে তাকওয়ার টার্গেট, তাকওয়ার গন্তব্য। এই গন্তব্যে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারব, ততক্ষণ পর্যন্ত মূলত আমার ওই আমল প্রকৃত আমলই রূপান্তরিত হয়নি, সেই আমল যাই আসেনি, যে আমলের মাধ্যমে আমরা নিজেদের অন্তর মধ্যে সত্যিকার তাকওয়াকে রুষ্টল করতে পারব। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ক্ষেত্রে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুর ফি ইবাদাতিল্লাহ, সেক্ষেত্রে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েত এবং সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিয়েছেন সেই আয়াতের মধ্যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা দেখতে পাবেন কোরআনে কারীম বিস্তারিত দেখুন, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে, প্রায় 400 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। আর তাকওয়ার এই বিষয়টি নিয়ে সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আমাদের মধ্যে এমন বিষয়ে বা এমন কথা প্রচলিত আছে, আমরা যখন বাংলা ভাষায় তাফসীরের কিতাবগুলো দেখব, কোথাও কোথাও খোদাবিরু বিরুতা, মুত্তাকিদের অনুবাদ করা হয়েছে খোদাবিরু, আবার কোথাও কোথাও তাকওয়ার অনুবাদ করা হয়েছে আল্লাহর ভয়।
ফলে তাকওয়ার মিসকনসেপ্ট আমাদের মধ্যে, ভুল কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয়েছে এই অনুবাদের কারণে। যেহেতু মানে খোদাবিরুতা, খোদাবিরু মানে আল্লাহর ভয়, এই শুধুমাত্র এই অনুবাদ করার কারণে আমরা তাকওয়াকে মনে করেছি যে মোল্লা আল্লাহ তাআলাকে ভয় করতে পারলেই আমরা মুত্তাকি হয়ে গেলাম, এটার নাম হচ্ছে তাকওয়া। আবুল কাসিম আল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ভয় মূলত, ভয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আপনি যদি আগুন দেখেন ভয় পাবেন, আপনি যদি বাঘ দেখেন ভয় পাবেন, কেউ কেউ কুকুর দেখলেও ভয় পায়, ঠিক কি না? ভয়ের মাত্রাও রয়েছে বিভিন্ন ধরনের, আর ভয়ের মানে ডেফিনেশন রয়েছে বিভিন্ন ধরনের। সুতরাং এই ভয় আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এক জিনিস নয়। এই জন্য আবুল কাসিম আল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন মান খাফা মিন শাইইন হারাবা মিন, যে ব্যক্তি কোনো কিছু থেকে ভয় পায় তখন সে সেখান থেকে পালানো শুরু করে, পালাতে থাকে, ভেগে যায়, নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আপনি যদি কোনো কারণে কোনো কিছু থেকে ভয় পান, তাহলে আপনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ওমান খাফা মিনাল্লাহ, আর যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভয় পাবে, হারাবা ইলাইহি, সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। সুতরাং এখানেই বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর দুনিয়ার যে ভয় রয়েছে এই ভয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কথা বুঝতে পারলাম কিনা? আসুন আমরা প্রথমেই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তাকওয়ার পরিচয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। তাকওয়ার শুধু খোদাবিরু অর্থ করে, আমরা যেই কনসেপ্ট তাকওয়ার নিয়েছি এই কনসেপ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোরআনের মাধ্যমে, না হাদিসের মাধ্যমে, না সাহাবায়ে কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে এই কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন। ফলে এখানে আমরা ছোটখাটো মিসগাইড হয়েছি। আমরা তাকওয়াকে বিভিন্নভাবে ডিফাইন করেছি, বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছি, পরিচয় দিয়েছি। এর প্রকৃত পরিচয় কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এ বিষয়ে তিনি একটি বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমাদের হাতে সেই সময় নেই যে আমরা এত বিস্তারিত এই বিষয় সম্পর্কে আলোচনা করব। শুধুমাত্র আমি তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন, পরিচয়টি দিয়েছেন, সেই ডেফিনেশনের আমি শুধুমাত্র অর্থ করব আপনাদের সামনে, ব্যাখ্যায় যাব না। তিনি বলেন আল খাউফু মিনাল জালিল, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও শাস্তি থেকে নিজের অন্তরের মধ্যে সত্যিকার ভয় নিজের অন্তরের মধ্যে আনতে হবে, নিজের অন্তরের মধ্যে এখানে ভয় তৈরি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দাগণ তাদের অন্তরের মধ্যে যদি ভয় সৃষ্টি না হয়, তাহলে আল্লাহর আযাব থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। এজন্য প্রথম হচ্ছে আল খাউফু মিনাল জালিল, এর প্রথম পার্ট, প্রথম অংশ। দ্বিতীয় হচ্ছে ওয়াল আমালু বিত্তানজিল, কোরআনে করিম অনুযায়ী নিজের আমলকে পরিপূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র আপনি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসলেন, আপনার আমলের মধ্যে সংশোধন আসলো না, আপনার কাজের মধ্যে সংশোধন আসলো না, আপনার কথার মধ্যে সংশোধন আসলো না, তাহলে বুঝতে হবে মূলত তাকওয়ার যেই মানে সেকেন্ড যে পার্ট রয়েছে, সেকেন্ড যে অংশ রয়েছে, সে অংশটুকু আপনি কী করতে পারেননি, বাস্তবায়ন করতে পারেননি। এজন্য আল আমালু বিত্তানজিল। এরপরে ওয়াল কানাআতু বিল কালিল, আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে। আল কালিল বলতে এখানে বোঝানো হয়েছে মূলত দুনিয়ার এই জীবনে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটি মুকাদ্দার করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার এই জীবনে আপনার জন্য যেটি বরাদ্দ করা হয়েছে, এই বরাদ্দে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। শুধু চাই আর চাই, কীভাবে গাড়ি হবে, বাড়ি হবে, কীভাবে আরও হবে, আরও হবে, আল্লাহর বান্দাগণ এই চিন্তা করবে না, তাদের অন্তর মধ্যে এই চিন্তা থাকবে না, বরং যতটুকু রয়েছে ততটুকুর উপর আল্লাহর বান্দাগণ পরিতুষ্ট হবে, সন্তুষ্ট হবে। আল কানাআতু বিল কালিল। চার নম্বর হচ্ছে ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিল, আর প্রস্তুতি নিতে হবে আপনাকে এখান থেকে প্রস্থানের,
ওই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর এখান থেকে আপনাকে চলে যেতে হবে, আপনি কনফার্ম জানেন আপনাকে আমাকে এখান থেকে চলে যেতে হবে, চলে যাওয়ার প্রস্তুত আমাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। বন্ধুগণ, আমরা এমনভাবে আসর গেড়ে বসে যাই, আমাদের অবস্থা এমন যে এমনভাবে আমরা আসর গেড়ে বসি আর মনে হয় আমার অবস্থান থেকে মনে হচ্ছে এমন যে আমার এইখানেই থেকে যে যাব চিরদিন চিরজীবন এখানেই থাকব, এখান থেকে আমি বের হব না। দুনিয়ার দিক থেকে, সন্তান সন্ততির দিক থেকে, বাড়িঘরের দিক থেকে, তালান অট্টালিকার দিক থেকে যখনই আপনার দিকে তাকানো হবে তখনই দেখা যাবে যে মনে হচ্ছে যেন আপনি একেবারেই চিরস্থায়ীভাবে এখানে বসে গেছেন। এটাই আমাদের ধারণা। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না মালাহু আখলাদাহ, মনে হচ্ছে যেন তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে, মানে চিরস্থায়ী থেকে যাবে। কিন্তু বন্ধুগণ, না, এখানে চিরস্থায়ী থাকার জন্য কেউ আসেনি, সম্ভব নয়। সুতরাং এখান থেকে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয় যে বক্তব্যটি সেটি হচ্ছে সালাফে সালেহীনদের মধ্যে অনেকেই তাকওয়ার বক্তব্যে বলেছেন, তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আন তাজআল বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি তাআলা উইকায়া বিমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহর মাঝে একটা প্রতিরক্ষা, একটা আড়াল তৈরি করবে, একটা প্রতিবন্ধক তৈরি করবে আল্লাহর মাঝে, আল্লাহর আজাবের মাঝে এবং তোমার মাঝে, আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য। কীভাবে করবে সেটি? ইমতিসালে আওয়ামিরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ পালন করার মাধ্যমে। এটি হচ্ছে তাকওয়ার প্রথম রূপণ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করেননি, এমনি এমনিই আপনার মানে তাকওয়া এসে যাবে, এটা কোনো দিন হবে না। বিমতিসালে আওয়ামিরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ পালনের মাধ্যমে, ওয়াজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধসমূহ বর্জন করার মাধ্যমে, নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে, এটি হচ্ছে তাকওয়ার দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্তর, দ্বিতীয় রক্ষণ। আমার বন্ধুগণ, এই জন্য তাকওয়া হচ্ছে মূলত আল্লাহর বিধানগুলো পালন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিষেধগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম। এটা হচ্ছে প্রকৃত তাকওয়া, এটা হচ্ছে বুজুর্গির সর্বোচ্চ স্টেজ, এটাই হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্টেজ, যার মাধ্যমে আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারবেন। আপনি শুধুমাত্র এই চিন্তা করলে চলবে না, যখন কাউকে বলা হয় ভাই আল্লাহকে ভয় করুন, বলে আমি আল্লাহকে ভয় করি, আমি অনেক ভয় করি, কোনো ইবাদত কোনো আমলের কোনো খোঁজখবর নেই, সালাতের খোঁজখবর নেই, সিয়ামের খোঁজখবর নেই, নফল ইবাদতের কোনো খোঁজখবর নেই, আর তিনি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি। তার এই দাবিটুকু শুধুমাত্র আল্লাহকে ভয় করার দাবি, কিন্তু তার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসেনি, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তার অন্তরের মধ্যে ইনস্টল হয়নি। আমরা অনেক দিনই বোনদেরকে যখন বলি যে আপনি পর্দার বিধান মেনটেন করুন, পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করেছেন, দেখা যায় তিনি বলেন যে না আমার পর্দা ঠিক আছে, আমি আমার অন্তর ঠিক আছে। অনেক বন্ধুদেরকে বলি যে ভাই ইসলাম যে বিষয়কে হারাম করেছে সে হারাম থেকে নিজেকে পরহেজ করুন, বেঁচে থাকার চেষ্টা করুন, বলে যে না আমার অন্তর ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তো অন্তরের দিকে দেখবেন। এটি হাদিস করে সন্দেহ নেই, ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের দিকে, পোশাকের দিকে, কাপড় চোপড়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, তোমাদের অন্তরের দিকে দেখবেন, তোমাদের আমলের দিকে দেখবেন। এটা হাদিস করে সন্দেহ নেই, কিন্তু এর অর্থ এটা বুঝেন না আপনি যে আপনার অন্তরের পরিশুদ্ধি এসে গিয়েছে অথচ আপনার বাহ্যিক জাহেরের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে বুঝতে হবে যে মূলত ভিতরে পরিবর্তন হলে উপরেও কী হবে, পরিবর্তন আসার কথা ছিল। উপরে পরিবর্তন না আসারই অর্থই হচ্ছে ভিতর পরিবর্তন হয়নি, ভিতর পরিবর্তন হয়নি, কারণ দুইটা একসাথে জড়িত, দুটি একসাথে জড়িত। বন্ধুগণ, তাকওয়ার সংজ্ঞার উপর আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটি হচ্ছে সালাফদের মধ্যে একদল তাকওয়াকে এভাবে পরিচয় করে দিয়েছেন, আল ফিরারু ইলাল্লাহ মিন মাহারিমিল্লাহ ওয়াল মাআসি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে
ধাবিত হওয়া, দৌড়ানো, আল্লাহর দিকে দৌড়ানো, আল্লাহর দিকে আপনাকে আসতেই হবে। কারণ আপনি দুনিয়ার যেদিকেই দৌড়ান না কেন, যেদিকেই আপনি মুখ ফিরান না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধরার সামনে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনাকে নিজেকে বাঁচানোর কোনো পথ আপনার কাছে নেই, কোনো ব্যবস্থা আপনার কাছে নেই। সুতরাং আপনি যেদিকেই দৌড়াবেন না কেন, যেদিকেই মুখ ফিরান না কেন, যেদিকেই যাওয়ার চেষ্টা করেন না কেন, পৃথিবীর উত্তর, পৃথিবীর দক্ষিণ, পৃথিবীর পশ্চিম, পৃথিবীর পূর্বে, যে প্রান্তে আপনি যাওয়ার চেষ্টা করেন না কেন, সেখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখোমুখি হয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বাঁচার উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা যদি দৌড়াতে চাও তাহলে আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে যদি দৌড়াতে পারো তাহলেই তোমরা সত্যিকার গন্তব্যে বুঝতে পারবে, আমার তোমাদের গন্তব্যের দিকে তোমরা যেতে পারবে। এই জন্য আল ফিরারু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমাদেরকে দৌড়াতে হবে, মিন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলার হারাম কাজগুলো থেকে, ওয়াল মাআসি, এবং অবাধ্য থেকে, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যে কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেগুলো থেকে আপনাকে আমাকে দৌড়াতে হবে আল্লাহর দিকে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এটাই হচ্ছে মূলত তাকওয়ার মূল কথা, মূল বিষয়, মূল হাকিকত। বন্ধুগণ, এই কথা বলার পরে আমি সেকেন্ড পয়েন্টে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় মানুষের সাথে এবং তাকওয়ার সাথে সম্পৃক্ত বিষয় রয়েছে মানব দেহে, দুটি অঙ্গ, দুটি বিষয়। একটি হচ্ছে নফস, আরেকটি হচ্ছে কলব। নফস এবং কলব, এই দুটি বিষয় মানব দেহের তাকওয়ার সাথে এমনভাবে এই দুটি বিষয় সম্পৃক্ত যে যদি আপনি নফসকে সত্যিকার মুতমাইন্নাহ এর পর্যায়ে উত্তীর্ণ করতে না পারেন তাহলে আপনি তাকওয়ার স্টেজ পর্যন্ত আসতে পারলেন না। নফসের কতগুলো স্টেজ রয়েছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টেজগুলো কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। অনেকগুলো স্টেজ নফসের রয়েছে, কেউ কেউ এটাকে মুনহাসির করেছেন তিনের মধ্যে, সীমাবদ্ধ করেছেন এটাকে তিনের মধ্যে, যে তিনটি স্টেজ রয়েছে, নফসুল লাওয়ামা, নফসুল আম্মারা, আর নফসুল মুতমাইন্নাহ। আর আমরা যদি দেখি তাহলে দেখবো যে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের আরও প্রকার করেছেন, আর নফসুল মুসাউইলা, আর নফসুল মুআসসাহ, ওই নফস যেই নফস মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে, অথবা ওই নফস যেই নফস মানুষদেরকে খারাপ কাজের জন্য একেবারে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দেয়, আল মুসাউইলা। আচ্ছা আসুন, এ সম্পর্কে আমার আলোচনার মধ্যে মানে আমি অনেক ডিটেলস যাবো না, এই জন্য যেহেতু এটা আমার আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আমি যতটুকু দরকার ততটুকু এখান থেকে নেব। কিন্তু সত্যিকার আল্লাহর বান্দা ইমানদারগণ তাদের অন্তরের মধ্যে যদি তাকওয়াকে ইনস্টল করতে হয় তাহলে তাদের অন্তর হতে হবে মূলত নফসুল মুতমাইন্নাহ হতে হবে। والذين آمنوا تطمئن قلوبهم ألا بذكر الله تطمئن القلوب الله سبحانه وتعالى قرآن الكريم مدى ارشاد করেন যারা ঈমানদার সত্যিকার তাদের অন্তর প্রশান্তি লাভ করে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে। আপনি যখন দেখবেন কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরে প্রশান্তি আসছে, আপনি যখন দেখবেন সালাতের মাধ্যমে আপনার অন্তরে প্রশান্তি আসছে, আপনি যখন দেখবেন সিয়ামের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে সত্যিকার প্রশান্তি পাচ্ছেন, আপনি অন্তরের প্রশান্তি অনুভব করতে পারছেন, আপনি যখন দেখবেন আপনার পকেট থেকে ১০০ টাকা যখন আপনি বের করে ফকিরকে দিয়ে দিচ্ছেন তখন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসছে, তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার তাকওয়া ইনস্টল হচ্ছে এবং তাকওয়ার মাধ্যমে আপনার আমলের পরিবর্তন হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু যখন ফকিরের জন্য তালাশ করে করে পকেট থেকে ২ টাকার নোট বের করবেন, পুরাতন ছেঁড়া ২ টাকার নোট, ১০০০ টাকার নোটটা রেখে দিয়ে ২ টাকার নোট বের করবেন, আর মনে হচ্ছে ২ টাকা দেওয়ার সময় মনে হচ্ছে যেন কি যে একটা হারিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার বন্ধুগণ আপনার অন্তরের মধ্যে তাকওয়া এখনো ইনস্টল হয়নি। কারণ দুনিয়ার যে মোহ রয়ে গেছে এই মোহ আপনার অন্তরকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মাধ্যমে প্রশান্তি দিতে পারেনি। আসুন এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটি হচ্ছে
আমি বলেছি দুটি বিষয় এর সাথে জড়িত। একটি হচ্ছে নফস, তাই নফসকে আপনার এমনভাবে নফসকে আপনার তৈরি করতে হবে যে কোনোভাবেই নফস যাতে করে আপনাকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর ক্ষেত্রে, রবুদিয়তের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর ক্ষেত্রে সত্যিকারভাবে নফস আপনাকে প্রশান্তি দেবে এই পর্যায়ে নফসকে আপনাকে নিয়ে আসতে হবে, এই পর্যায়ে আনতে হবে। নাহলে তাকওয়ার আমরা শুধুমাত্র দাবি করতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কোন কোনে ঠান্ডায় শীতের মধ্যে গভীর রজনীতে যখন সমস্ত মানুষগুলো শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন তখনই দাঁড়াতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এর মধ্যে আমার অন্তরের প্রশান্তি রয়েছে। অন্যথায় দাঁড়াতে পারবেন, অন্যথায় পারবেন না, অন্যথা পারবেন না, এটা স্বাভাবিক কথা। আসুন সেকেন্ড যে পয়েন্টটি, সে যেটি তাকওয়ার সাথে সম্পৃক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানব দেহের মধ্যে যেটাকে গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে সেটা হলো আল কালব, অন্তর। এটি হয়তো মেডিকেল সায়েন্স, মেডিকেলের ডাক্তাররা যারা রয়েছেন মানে তারা বলবেন যে কালবটা হচ্ছে মূলত হার্ট। এটা এর একটা মেডিকেল সায়েন্স একটা ডেফিনেশান রয়েছে, কোনো সন্দেহ নেই, এবং হার্টের একটা ফাংশন সেখানে উল্লেখ করা রয়েছে কী কাজ করে থাকে। কিন্তু কলব এর আরেকটি কাজ রয়ে গেছে যেটি মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি, যেটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে গিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে অন্তরের যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে এই, এর পরিশুদ্ধির উপর মূলত সমস্ত মানব দেহের, সমস্ত মানব চিন্তা চেতনার, মানবের সমস্ত কর্মের মূলত পরিশুদ্ধি এর উপর নির্ভর করে আছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু মেডিকেল সায়েন্স এই কথা ঘোষণা দেয় নাই, মেডিকেল সায়েন্স এতটুকু পর্যন্ত এখনও পৌঁছে নাই, এতটুকু পর্যন্ত এখনও পৌঁছে নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন এটাকে পরিশুদ্ধির উপর নির্ভর করছে মূলত তোমার আমলের পরিশুদ্ধি, এটাকে পরিশুদ্ধির উপর নির্ভর হচ্ছে তোমার অন্তরের প্রকৃত মানে নিয়তের পরিশুদ্ধি, এর পরিশুদ্ধির উপর তোমার নির্ভর করে আছে তোমার চিন্তাধারা এবং আকীদা বিশ্বাসের পরিশুদ্ধি। আমাদের বন্ধুগণ তাদের আকীদার মধ্যে পরিবর্তন আসতেছে না কেন? ওর অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না আসবে, অন্তরের পরিশুদ্ধি যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে পরিশুদ্ধি আসবে না, তার চিন্তা চেতনার মধ্যে পরিশুদ্ধি আসবে কি না? আসবে না, এই জন্য আসতেছে না। আর এই কাল এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন, এর স্টেজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কোথাও কোথাও পরিচয় করে দিয়েছেন কালবুন মুনিব, কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কালবুন সেলিম, এটি হচ্ছে সুস্থ অন্ত, কালবুন সেলিম। ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সেলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওই ব্যক্তি কেবলমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের পরিপূর্ণ আশা করতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হলো বিকালবিন সেলিম, একটি সুস্থ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারলো। বুঝতে পেরেছেন? সুতরাং অন্তর যদি শুদ্ধ না, সুস্থ না থাকে, এখানে সেলিমের অর্থ দুই দিক থেকে সুস্থ হতে হবে, সেলিম দুই দিক থেকে সুস্থ হতে হবে, কোনোভাবেই কোনো রোগ এর মাধ্যমে রোগাক্রান্ত হয়ে গেলে আপনার অন্তর আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করবে না, ভালো কাজের দিকে ধাবিত করবে না। এই জন্য আপনার অন্তরের মধ্যে তাকওয়া ভালো লাগবে না, তাকওয়া আপনার অন্তরের মধ্যে আসবে না। খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার বিনয় বিনম্রতা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার অনুগত হওয়ার বিষয়টি নির্ভর করে আছে মূলত এই তাকওয়ার উপর। আর সেটি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর সম্পূর্ণরূপে সুস্থ না হবে এবং তার অন্তরকে সে সুস্থ না করবে। এই জন্য অন্তরকে সুস্থ করার জন্য, নফসকে সুস্থ করার জন্য, আমাদেরকে নফসে মুতমাইন্না করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আর এটি সম্ভব শুধুমাত্র তাকওয়ার মাধ্যমেই। এই দুটাকে তাকওয়ার মাধ্যমেই আপনাকে সুস্থ করতে হবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা তোমরা জেনে রাখো, আত-তাকওয়া হাহুনা, ফা আশারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইশারা করলেন অন্তরের দিকে, ইশারা করলেন এই জন্য কারণ অন্তরের পরিশুদ্ধির উপর আপনার সব কিছুর পরিশুদ্ধি নির্ভর করে আছে।
এখানে আপনি হয়তো মনে করতে পারেন, মানে একদল লোক বলতে পারে সাইফুল্লাহ ভাই শুধু অন্তর মানে ঠিক হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু অন্তরের পরিশুদ্ধির উপর প্রত্যেকটা জিনিসের পরিশুদ্ধি নির্ভর করে আছে। যদি আপনার অন্তরের পরিশুদ্ধি না হয় তাহলে কিন্তু আপনার আমলের পরিশুদ্ধি আসবে না। তাই অন্তরের পরিশুদ্ধি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে স্পষ্ট করেছেন। এর সাথে আমল একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আমাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। আসুন, আমি বলেছি প্রথমেই, এগুলো থেকে শুধুমাত্র আমি যতটুকু গন্তব্যে পৌঁছার জন্য আমার আলোচ্য বিষয়ে পৌঁছার জন্য দরকার ততটুকু আলোচনা করবো, এর বেশি আলোচনা করবো না। এরপরের পয়েন্টটি আমি তৃতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আমার বন্ধুগণ, তাকওয়া এমন একটি বিষয়, এই তাকওয়া যদি সত্যিকারভাবে আপনি অর্জন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস দেবে, যেগুলো আপনার জীবনের জন্য, জীবনকে পরিচালনা করার জন্য, একজন আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে জীবন যাপন করার জন্য আপনার জন্য যথেষ্ট। এই তিনটি জিনিস দেবেন। তার মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা দেবেন যেটি, সেটা হলো এই, ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্যিকার আলো জ্ঞান দিয়ে দিবেন, যে জ্ঞানের মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পারবে, যে জ্ঞানের মাধ্যমে তুমি সত্যিকার কোনটি হক কোনটি বাতিল সেটা জানতে পারবে। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, ইলম আপনি দেখতে পাবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু একজন সাহাবীর উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছিলেন, জিয়া মানে দাউস গোত্রে আমি ছাগল চড়াতাম, এই ইসলাম গ্রহণ করার পর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত গ্রহণ করার পর তিনি এমন পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন যে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী তার জ্ঞানের মাধ্যমে সবচেয়ে বেশি উদ্ভাসিত হচ্ছে, ঠিক কিনা? সবচেয়ে বেশি উদ্ভাসিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আপনি যখন তাকওয়া অর্জন করবেন তখন আপনার কাছে এটি এসে যাবে, সামানাতুত তাকওয়া। তাকওয়ার ফল হচ্ছে, প্রথম ফল হচ্ছে যেটি, সেটি হলো এই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ইলম দিয়ে দিবেন। এখানে আপনি প্রাতিষ্ঠানিক জ্ঞান আপনার কি রয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, ডক্টরেট করেছেন কি করেন নাই, পিএইচডি করেছেন কি করেন নাই, এমফিল করেছেন কি করেন নাই, মাস্টার ডিগ্রি নিয়েছেন কি নেন নাই, এর প্রশ্ন আর নেই, আসবে না, ওই আবু হুরায়রার মতো আর এর প্রশ্ন আসবে না। কথাকে বুঝতে পেরেছেন? দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা ধরেন, তিনি কুফাতে বাজারের মধ্যে পুরাতন কাপড় বিক্রি করতেন, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে, ইস্তিহাদ করার কারণে, এই জ্ঞানের কারণে, আর কিছুই না। কারণ আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, 150 হিজরি সনে মারা গিয়েছেন, কিন্তু এই দুনিয়াবাসী তাদের জন্য রহমতের দোয়া করতেছে কেন, যেহেতু ইলমের সম্পর্ক রয়েছে, এই কারণে শুধুমাত্র। বন্ধুগণ, দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াজআল লাহু ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে একটা ফুরকান দিয়ে দিবেন, তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, কোনটি হক কোনটি বাতিল সেটা বুঝতে পারবে। আমার বন্ধুগণ, যদি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান না থাকে, বুঝতে হবে তার অন্তর মধ্যে তাকওয়া আসেনি, সে এখন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারেননি, আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল, এই তাকওয়া এর মাধ্যমে এটা অর্জন করতে পারবেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন। অথচ আপনার সব বিষয়ে জ্ঞান নেই, সব হাদিসের জ্ঞান নেই, সমস্ত হাদিসের তাহকিকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাই আছে, কিসের ভিত্তিতে আপনি হককে হক হিসেবে জানতে পেরেছেন, কিসের ভিত্তিতে আপনি বাতিলকে বাতিল হিসেবে জানতে পেরেছেন? এর একটাই মাত্র ভিত্তি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়া যখন আপনার অন্তরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ফোরকান দিয়ে দিয়েছেন, যে ফোরকান দিয়ে আপনি বুঝতে পেরেছেন, মাপ করতে পারতেছেন, পরিমাপ করতে পারতেছেন, যে ফোরকানের মাধ্যমে এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল, এটা সম্ভব। এর জন্য আপনার সমস্ত জ্ঞানের প্রয়োজন নেই, এর জন্য হাদিসের সমস্ত জ্ঞান নিতে হবে,
এর জন্য কোরআন একাডেমির সমস্ত জ্ঞান নিতে হবে, এর প্রয়োজন নেই। সমস্ত হাদিসের সাহাবায়ে কেরামও হাফেজ ছিলেন ব্যাপারটা এমন নয় যে সমস্ত হাদিসের সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন, ছিলেন কিনা, না ছিলেন না, কিন্তু তাদের কাছে ফোরকান ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া দ্বারা অর্জন করতে পেরেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ফোরকান দিয়ে দিয়েছেন, কথাকে বুঝতে পেরেছেন, সেই ফোরকানের মাধ্যমে তারা থার্ড যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে বান্দাদেরকে দেবেন সেটি হচ্ছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার জন্য পথ উন্মুক্ত করে দিবেন, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পথ উন্মুক্ত করে দিবেন সে সত্যিকার নাজাতের পথ কোনটি সেটা বুঝতে পারবে, তার সামনে পথটা উন্মুক্ত হয়ে যাবে, কোনো বিষয়ে তার কাছে কঠিন নয়, কোনো বিষয়ে তার জন্য বিচলিত হওয়ার কিছুই নেই, শঙ্কিত হওয়ার কিছুই নেই, আশঙ্কার কিছুই নেই, ভয়ের কিছুই নেই, প্রত্যেকটি বিষয়ে তার কাছে মনে হবে যেন এটা আল্লাহর পক্ষ থেকে এটাকে এমন সহজ করে দেওয়া হয়েছে, এর জন্য রাস্তা তার সামনে উন্মুক্ত হয়ে যাবে, তিনি বিপদে হতাশ হবেন না, অধৈর্য হবেন না, সংকট যখন দেখা দেবে তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করবেন না, তার সামনে স্পষ্ট হয়ে যাবে মাখরাজ, তার সামনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পথ বেরিয়ে আসবে, যে পথ দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই পথ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, এটি তাকওয়ার মাধ্যমেই সম্ভব। এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আমার বন্ধুগণ, আমি শুধু এই তিনটি পয়েন্ট আমি বলেছি যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি যতটুকু আমার পৌঁছা দরকার ততটুকুতে আমি যাওয়ার জন্য চেষ্টা করব। এই তিনটি বিষয় যদি আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের কাছে থাকে তাহলে ইমানদার ব্যক্তিগণ সত্যিকারভাবে নিজেদের জীবন যাপনের ক্ষেত্রে, নিজেদের দুনিয়ার জীবন হোক, সকল ক্ষেত্রেই, পার্থিব জীবনের বিভিন্ন মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই মূলত আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে নিজেদের জীবন যাপন হবে সহজ সরল সুন্দর জীবন যাপন করতে পারবে। এবার আসুন এটাকে সামনে রেখে আমরা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেই বিষয়ে কয়েকটি কথা আলোচনা করতে চাই, সেটি হলো তাকওয়া অর্জনের কতগুলো উপায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন, এটি দেখতে দীর্ঘ, আমি বলেছি যে কোরআনে কারীমের প্রায় 400 আয়াতের মধ্যে তাকওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে, সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। আমি শুধুমাত্র মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো এই তাহকিকুল উবুদিয়্যাতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জীবনে বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ তিনি তাকওয়ার কাছেও যেতে পারবেন না, এটি অপরিহার্য বিষয়। সমস্ত ইবাদতের জন্য, সমস্ত আমলের জন্য, সব কিছুর জন্য অপরিহার্য বিষয় এটি হচ্ছে ওয়াজিব, এর মধ্যে অন্তর্ভুক্ত বাধ্যতামূলক বিষয়। তাই তাওহীদ যদি না ঠিক না থাকে আপনি যতই ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত যদি ঠিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আপনার কাছে স্পষ্ট না থাকে, তাহলে আপনি যেই ইবাদত করেন না কেন এই ইবাদত আপনার একটা কণ্ঠশ্রমের মতো হবে, মানে অতিরিক্ত কষ্ট ছাড়া আর কিছুই হবে না। এর মাধ্যমে আমার বন্ধুগণ আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আপনার অন্তরের মধ্যে অর্জন করতে পারবেন না। এই জন্য তাওহীদ এবং ইমানের বিষয়টি আপনাকে প্রথমে কনফার্ম হতে হবে যে আমি আল্লাহর বান্দা, জীবনের প্রত্যেকটি পর্যায়ে আমাকে আপনাকে এই ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে প্রথমে আল্লাহর বান্দার এই বিষয়টি ঠিক করতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, তিনি বলেন উবুদিয়তের বিষয়ে যখন বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই উবুদিয়তকে নিজের জীবনে বাস্তবায়ন করবে যে আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা, যখন এটাকে বাস্তবায়ন করবে তখন বান্দার জন্য বাকি যত কাজ রয়েছে সেগুলো বান্দার কাছে একেবারেই সহজ হয়ে যাবে, একেবারেই নর্মাল হয়ে যাবে, বান্দা প্রত্যেকটা কাজ তখন তার কাছে এটি কোনো কিছুই না, সহজ হয়ে যাবে। কঠিন হয়ে আছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এগুলো থেকে দূরে থাকা আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের বিষয়টি সত্যিকার কনফার্ম করতে পারিনি, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি যে আমি যে আল্লাহর গোলাম, আমি তো একজনের গোলাম,
আমার তো একজন মুনিব রয়েছেন, যে মুনিবের কাছে আমার প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, এমনকি প্রত্যেকটি আমার জীবনের নড়াচড়া যা আছে সব কিছু, প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি মুভমেন্ট আমার জীবনের ওই মুনিবের কাছে কি করতে হবে, আমাকে তুলে ধরতে হবে। ওই মুনিব সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছেন, দেখছেন। সুতরাং এই চিন্তা যদি আমার মধ্যে থাকে আমার বন্ধুগণ, তাহলে সত্যিকার আমি আল্লাহ তাআলার গোলামি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারব। এরপরে যে বিষয়টি সেটি হলো এই কাসাবুল ইলমিন নাফি', আমাদেরকে আল ইলমুন নাফি', সেই জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান আমার জন্য উপকারী, যেই জ্ঞানের মাধ্যমে আমার আমলের পরিবর্তন হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার আকীদার পরিবর্তন হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার চিন্তাধারার পরিবর্তন হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার দাওয়াতের পরিবর্তন হয়, ওই জ্ঞান মূলত আমাকে অর্জন করতে হবে। আল ইলমুন নাফি', এমটা হতে হবে নাফি'। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলম চেয়েছেন, আপনারা জানেন, ইলমান নাফিআন বলেছেন, যে আমাকে ওই ইলম দান করুন, ওই ইলম চাই আল্লাহর কাছে, যে ইলমটা আমার জন্য নাফে, উপকারী ইলম। এমন কোন ইলম দেবেন না যে ইলম মূলত আমার জন্য উপকারী নয়। থাকতে পারে আমার বন্ধুগণ, আমি এর জন্য উদাহরণ দেই, আমাদের এক শেখ উদাহরণ দিয়েছেন, সেখান থেকে উদাহরণ দেই। বিশাল সমুদ্রের মধ্যে পানির কোনো অভাব আছে কিনা, সমুদ্রের মধ্যে আছে কিনা, কিন্তু যদি আপনার কাছে মিষ্টি পানি সেখানে না থাকে, তাহলে আপনি পিপাসা নিবারণ করতে পারবেন কিনা সমুদ্রের মধ্যে? সেখানে এই বিশাল সমুদ্রের মধ্যে পানি আর পানি যেখানে রয়েছে, কিন্তু যদি আপনার পানের যোগ্য পানি না থাকে, যেটা আপনি পান করতে পারেন, এই ধরনের পানি যদি না থাকে, তাহলে আপনি সেখানে পিপাসায় মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনার পিপাসা মিটবে না। বিশাল জ্ঞানের অধিকারী হওয়ার পরেও যদি হেদায়েতের আলো এর মধ্যে না থাকে, এই ইলমের মধ্যে যদি হেদায়েত না থাকে, আমার বন্ধুগণ, যতই চেষ্টা করা হোক না কেন, এই ইলমের মাধ্যমে সে ব্যক্তি নাজাত লাভ করতে পারবে না, আখেরাতে তার কোনো কল্যাণের মাধ্যমে হবে না, কোনো কল্যাণ হবে না, এর মধ্যে কোনো কল্যাণ হবে। এই জন্যই মূলত ইলমুন নাফি' এর বিষয়টি রয়েছে। ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লাতায়েফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে ইলমুন নাফি' যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে তিন চারটি বড় ধরনের সমস্যার মধ্যে সে নিমজ্জিত হবে, যেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। বুঝতে পেরেছেন কিনা? এটি দীর্ঘ আলোচ্য বিষয়, শুধুমাত্র একটি বিষয় আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে তখন তার অন্তর, মানে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নি নাউযুবিকা মিন কলবিন লা ইয়াখশা, হে আল্লাহ, আমি সেই অন্তর থেকে আপনার কাছে পানা চাই যেই অন্তর তোমার কাছে কোনোভাবেই বিনত হয় না, বিনম্র হয় না, অনুগত হয় না। তখন আপনার অন্তর এমন হয়ে যাবে, আল্লাহ তার কাছে অনুগত হবে না। যদি আপনার এই নাফে না হয়, আপনার অন্তর অনুগত হবে না, ফলে আপনি দেখতে পাবেন যত দঈফ, যত জাল হাদিস আছে সবগুলো আপনার কাছে সহি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তখন আপনি লোকদেরকে বলবেন যে হ্যাঁ, শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। আমার বন্ধুগণ, সতর্ক হয়ে যান, যে সমস্ত আহলে ইলম এই কথা বলেছেন, আমি স্পষ্ট করে দিতে চাই আপনাদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ হবে যদি কেউ বলে থাকেন একটি হাদিস শবে বরাত সম্পর্কে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে শবে বরাত সম্পর্কে কিছুই বলেন নাই, কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। সেগুলো প্রত্যেকটি হাদিস যদি বলেন, লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নেই, মিথ্যা আরোপ করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, খবরদার, সতর্ক হয়ে যান। এটা এই জন্যই, যেহেতু আপনার অন্তরের মধ্যে ওই ইলম আসে নাই, ইলমুন নাফি আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ায় ইনস্টল হচ্ছে না। কথাটা বুঝতে পারলাম কিনা? এই জন্য আপনি যে ইলম অর্জন করেছেন, এই ইলম শুধুমাত্র কিতাব মুখস্থ করার ইলম, শুধুমাত্র হাদিস মুখস্থ করার ইলম, শুধুমাত্র হাদিস পড়ার ইলম, আমার বন্ধুগণ, এই হাদিস পড়ার ইলম দিয়ে আপনি শুধুমাত্র বই মুখস্থ করতে পারবেন, কিন্তু নিজের অন্তরকে পরিবর্তন করতে পারবেন না, নিজের অন্তরের মধ্যে তাকওয়া নষ্ট করতে পারবেন না। আর যদি ইলমুন নাফি' হয়, সেটা যদি উপকারী ইলম হয়, সামান্য হলেও এর মাধ্যমে আপনার আমলের পরিবর্তন হতে পারে, এর মাধ্যমে আপনার আকীদার পরিবর্তন হতে পারে, এর মাধ্যমে আপনার চিন্তাধারার পরিবর্তন হতে পারে, এটা খেয়াল রাখতে হবে আমাদের, খেয়াল রাখতে হবে। আসুন তিন নম্বর যে পয়েন্টটি, সেটি হলো এই আল আমালুস সালেহ। বন্ধুগণ, ইলম অর্জন করে
অনেক বড় আলেম হওয়া সহজ, কিন্তু ওই ইলমকে নিজের জীবনে বাস্তবায়ন করা, ওই ইলম অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করা, এটি কিন্তু সহজ বিষয় না, এটা একটু কঠিন বিষয়। এই জন্য কাদিয়াতুল ইলম, ইলমের দাবি হচ্ছে আল আমালুস সালেহ, আপনার আমলকে আপনি সত্যিকার নেক আমলে পরিণত করতে পারবেন যদি আপনার ইলমটা আপনার জন্য উপকারী হয়, আপনার আমলটাও নেক আমল হবে। আমল করলেন আর সেই আমল যদি সালেহ না হয় থাকে, এই আমলের মূল্য হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনি বলে দিন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানাবো, বিল আখসারিনা আমালা, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা আমল করেছে, আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের সম্পর্কে কি আপনাকে জানাবো? আপনি জানেন না, তাদেরকে বলেন, আপনি আমল করার পরেও আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার আইন নাফে না হবে আর আমলটা আমলে সালেহ না হবে। আমলে সালেহ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুটি শর্ত, একটি হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমলটি আপনার একমাত্র খালেস ভাবে কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমলটা কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মুজাররাতু মুতাবাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হতে হবে আমলের মধ্যে। আমলের মধ্যে আমার অনুসরণ কিছু করলেন, আরেকজনের অনুসরণ কিছু করলেন, মসজিদের মুয়াজ্জিনের অনুসরণ করলেন, মসজিদের ইমামের অনুসরণ করলেন, যাকে পান তারই অনুসরণ করেন, এই আমল চলবে কি না? এটি নিয়ে আমল হবে না বন্ধুগণ। আপনার এখানে অনুসরণ করার জন্য মডেল দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, কোন ফরম্যাটে আপনি এই ইবাদতকে গ্রহণ করবেন এর ফরম্যাট দেওয়া আছে, কিভাবে আপনি আপনার ইবাদত করবেন, এটি ততক্ষণ পর্যন্ত আমলে সালে হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী আপনি এটাকে কি করবেন না সাজাবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে আপনার আমলটুকু মূলত আমলে সালে হবে, অন্যথায় আমলে সালে হবে না। আসুন, তাই আমলে সালে যদি না থাকে শুধুমাত্র দাবির মাধ্যমে মুত্তাকি হয়ে যাবেন, তাকওয়া এসে যাবে, এটি সম্ভব। আমাদের একদল লোক বলেছে যে আমার অন্তরের মধ্যে ইয়াকিন এসে গিয়েছে ফলে আমাদের আর আমলের দরকার নেই, একেবারেই ভুয়া, একেবারেই বিভ্রান্তি। আমার বন্ধুগণ, ইয়াকিন তোমার আসে নাই, বরং তোমার অন্তরের মধ্যে শয়তান এসে গিয়েছে ফলে তুমি মনে করেছো যে আমার আর ইবাদতের দরকার নেই। কারণ যখন মানুষ শয়তান হয়ে যায় তখন তার আর ইবাদতের কোনো প্রয়োজন হয় না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? মানুষ যখন শয়তান হয়ে যাবে তখন তার ইবাদতের প্রয়োজন হবে? ইবাদতের আর প্রয়োজন হবে না, ইয়াকিন আসে নাই, বরং তোমার অন্তরের মধ্যে শয়তান এসে গিয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যে আমরা মনে করেছি যে আমাদের অন্তরের মধ্যে ইয়াকিন এসে গিয়েছে। একদল লোক মনে করে যে ইয়াকিন এসে গিয়েছে, ইয়াকিন করতে কাজ, ইয়াকিন কাকে বলে সেটাই তো তুমি জানো না। তোমার অন্তরের মধ্যে শয়তান এসে গিয়েছে, এরপরে তোমাকে শয়তান সুন্দরভাবে ওয়াসওয়াসা দিয়ে প্রতারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তোমাকে বিচ্যুত করে দিয়েছে। এরপরের বিষয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, মুহাসাবাতুন নাফস। আমার বন্ধুগণ, আপনার অন্তরকে আপনিই হিসাব কষতে হবে। আমি বলেছি এই অন্তরের কথা যখন আমি আলোচনা করেছিলাম, বলেছি যে তাকওয়ার সাথে অন্তরের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাকওয়ার সাথে নাফসের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যদি নাফসকে আপনি মুহাসাবাত না করেন, আপনার নাফসকে যদি আপনি সত্যিকারভাবে সমালোচনা না করেন, সত্যিকারভাবে তাকে হিসাব না কষেন, ছেড়ে দেন বলগাহীনভাবে, তাহলে আপনার নাফস আপনার আনুগত্য করবে না, আপনার কন্ট্রোলে থাকবে না, আপনার কন্ট্রোলে থাকবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু ইয়ালা শাদ্দাদ আল আউসি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলেছেন, হাযা হাদিসুন হাসান, এই হাদিসটি হাসান। কিন্তু প্রায় আহলুত তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসটি মানফুস সনদে কোনোভাবেই সহি রাওয়ায়াত সাব্যস্ত হয়নি। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তাআলা এই হাদিসকে দঈফ বলেছেন, মানে মারফুস সনদে, কিন্তু মওকুফ সনদে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ একটি সহি সাব্যস্ত হয়েছে মওকুফ রেওয়ায়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, তিনি বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহ,
وعمل لما بعد الموت প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মান দার নাফসহু যে নিজের নফসকে সব সময় সমালোচনার মাধ্যমে হিসাব কষার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি ওয়ামিলা লিমা বাদাল মউত এবং মৃত্যুর পরের জন্য যে ব্যক্তি সত্যিকার আমল করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি তো আমরা মনে করে থাকি যে মিথ্যা বলতে পারে ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে যে ডাহা ডাহা মিথ্যা বলে আমরা বলি যে এই লোকটা খুব চালাক আসলে কি চালাক কিনা আসলে মিথ্যুক মিথ্যাবাদী আর যখন কোনো ব্যক্তি আপনাকে আমাকে সরল সুদা মানুষ যখন দেখে তাকে যখন প্রতারিত করে আমরা বলি যে লোকটা খুব স্মার্ট আরে বাবা এই স্মার্ট আর চালাকের যে সংজ্ঞা আপনি আবিষ্কার করেছেন ইসলাম এটাকে সবচেয়ে দীক্ষিত সংজ্ঞায় দিয়ে দিয়েছে এটি তো ধোকাবাজ প্রতারক ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে আমরা মনে করছি এটা মনে হয় স্মার্টনেস আমাদের মধ্যে এটাকে আমরা মনে করি যেটা আমাদের মধ্যে স্মার্টনেস এসেছে আজ সহজ সরল সাদা মাঠা মানুষ যখন দেখবেন লোকটা কিচ্ছু বুঝে না বোকা সুজা বোকা সুখা বোকা মানুষ আরে বাবা যাকে বোকা বলেছেন যাকে আপনি বোকা মনে করতেছেন তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে যত দুর্বল ব্যক্তি তোমাদের মধ্যে রয়েছে সহজ সোজা সরল ব্যক্তি রয়েছে এরাই মূলত জান্নাতের ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের পরিচয় করে দেব না তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের পরিচয় করে দেব না সেখানে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের পরিচয় করে দিচ্ছেন বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারিনি আমরা চালাক আর স্মার্ট এর পরিচয় নিয়েছি প্রতারণার মাধ্যমে মিথ্যার মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যদি সহিহ দ্বারা না হয় তাহলে আমি বলেছি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মওকুফ সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সাহাবী বক্তব্য কথা বুঝতে পেরেছেন কিনা যদি হাদিসকে হাসান মনে করা হয় থাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাসান বলেছেন এবং এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ নিজে বর্ণনা করেন তিনি বলেন কালা কালা তিরমিজি মানে ইমাম তিরমিজি রহমত আবু ঈসা হল ইমাম তিরমিজি রহমতুল্লাহ মানে উপনাম তিনি বলেন আবু ঈসা ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন মান দান নাফসাহ এর অর্থ হচ্ছে মান হাসাবা নাফসাহু قبل ان يحاسب يوم القيامه قيامه الدين الله رب العالمين কাছে হিসাব দেওয়ার আগে যে ব্যক্তি নিজের নফসকে হিসাব করবে সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি যে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে বুঝতে পেরেছেন কিনা এজন্য মান দান নাফসাহু নিজের নফসকে যে ব্যক্তি সত্যিকার হিসাব করতে পারল আমরা নফসের মুহাসাবা করি না নফসকে হিসাব করি না অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সাথে এই বিষয়টি নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করো এরপর বলছেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী কালের জন্য প্রত্যেক নফস যেন জেনে নেয় দেখে নেয় ভালো করে যেন দেখে নেয় ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ সে আগামীকালের জন্য কি পেশ করেছে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পাঠিয়েছে সেটার জন্য সে ভালো করে বুঝে নেয় এখানে মূলত সমস্ত আহলে তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নাফসের মুহাসাবার বিষয়টি সত্যিকার তাকওয়া অর্জন করার জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয় যদি নাফসকে আপনি সত্যিকারভাবে সমালোচনা না করেন সত্যিকারভাবে নাফসকে নাফসের হিসাব না কষেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না আপনি নিজের নফসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া আনতে পারবেন না তাকওয়া আসবে নফসের মধ্যে তাকওয়া আসবে নফসের হিসাব করতে হবে নফসের হিসাব কষার বিষয়টি আমার বন্ধুগণ এর সাথে জড়িত হচ্ছে আমরা জানব নফস আপনার নফস এর মধ্যে এমন একটা পর্যায়ে কমপক্ষে আসতে হবে যেটি সূরাতুল কিয়ামায় দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ولا اقسم بالنفس اللوامه যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর আমি কসম করছি বিন নফস লাওয়ামা ওই নফসের কসম করছি যে নফস মানুষদেরকে কোনো খারাপ কাজ যখন হয় থাকে তখন তাকে কি করে তিরস্কার করে থাকে তাকে তিরস্কার করে থাকে সেই নফসের আমি কসম করছি তাই নফসকে আপনি তিরস্কার করতে হবে নিজের কন্ট্রোলে রাখার জন্য তাহলে আপনি মূলত সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবেন মুজাহিদ ইবনে জাবর
রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল-লাওয়ামা হিয়া তান্দামু আলা মা ফাত, যে কাজ তার কাছ থেকে হারিয়ে গেছে, যে আমলটুকু করতে পারে নাই, যে কাজটুকু করতে পারে নাই, যে ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে নাই, যে ইবাদত তার হারিয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, সেই ইবাদতের জন্য নিজের নফস এর মধ্যে সত্যিকার তিরস্কার, নফসকে সত্যিকারভাবে এর জন্য অনুতপ্ত হতে হবে। যদি নফসের অনুতপ্ত হওয়ার সেই সুযোগ না হয়, তাহলে নফস মূলত আপনি বুঝবেন যে আপনার নফস এখনও নফসের লাউয়ামায় পরিণত হয়নি। নফসের মুখবাহিনা হওয়া তো দূরের কথা, নফসের লাউয়ামায় পরিণত হয়নি। আপনি ফজরের সালাতে জামাত অংশগ্রহণ করতে পারেন নাই, আপনার নফস আপনাকে যদি তিরস্কার করে ধিক্কার দেয়, তুমি তো আল্লাহর বান্দা, তুমি কেন এই কাজটি করতে পারোনি। আপনি যদি কোনো কারণে জোহরের সালাতে অংশগ্রহণ করতে পারেননি, তখন আপনার নফস যদি আপনাকে বলে যে হ্যাঁ জোহরের সালাতে তুমি অংশগ্রহণ করোনি কেন, তাহলে বুঝতে হবে যে আপনার নফস আপনাকে সত্যিকারভাবে তিরস্কার করছে, আপনার নফস আপনাকে তিরস্কার করছে। কিন্তু যদি নফস আপনাকে তিরস্কার না করে থাকে আমার বন্ধুগণ, তাহলে বুঝতে হবে যে আপনি সত্যিকারভাবে এখন আপনার নফসকে লাউয়ামায়ের স্টেজ পর্যন্ত উত্তীর্ণ করতে পারেননি। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে মুদাওয়ামাতুত তাওবাতি ওয়াল ইস্তিগফার। বন্ধুগণ, নিজের অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়াকে যদি ইনস্টল করতে হয়, সত্যিকার তাকওয়া অর্জন করতে হয়, তাহলে নিয়মিত তাওবা এবং ইস্তিগফার নিজের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তওবা এবং ইস্তিগফার নিজের জীবনের জন্য আপনি সার্বক্ষণিকভাবে তওবা এবং ইস্তিগফার করতেই থাকবেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বৈঠকের মধ্যে তিনি তওবা এবং ইস্তিগফার করতেন, আমরা গণনা করতে দেখতাম 70 বার পর্যন্ত তিনি ইস্তিগফার করেছেন। কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফার করো, যদি সেটা 100 বারও হয় দিনের মধ্যে তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করো। এখান থেকে বুঝে যাচ্ছে মূলত তওবা এবং ইস্তিগফার যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা সত্যিকারভাবে নিজেদের অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবো না। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন যে যে বান্দা সত্যিকারভাবে তার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্য হওয়ার পর, কোনো অপরাধ করার পর সাথে সাথে যে ব্যক্তি তওবা করল না, তাহলে বুঝতে হবে যে তার অন্তর মধ্যে তাকওয়া আসেনি, এবং এই তাখির করার কারণে, দেরি করার কারণে তাকে দুইটি গুনার জন্য কি করতে হবে, তওবা করতে হবে। একটি হচ্ছে যেহেতু সাথে সাথে তওবা করে নাই, এর জন্য তাকে আবার কি করতে হবে, আল্লাহ তার কাছে ইস্তিগফার করতে হবে। আরেকটি হচ্ছে যে অপরাধটি করেছে এই অপরাধের জন্য তাকে তওবা করতে হবে, কারণ দুইটাই অপরাধ হয়ে গেছে। কারণ শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করবে যখন কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথেই হুয়াল উজুব আলাল ফওর, সাথে সাথেই তার উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য। ডিলে করার সুযোগ নেই, দেরি করার সুযোগ নেই। যদি সত্যিকারভাবে আমার অন্তর যদি আমাকে সেটাকে ডিলে করতে সুযোগ করে দেয়, বুঝতে হবে যে আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া যেভাবে আসার কথা ছিল সেভাবে আসেনি। এরপরে হচ্ছে আসসাবর ওয়া মুজাহাদাতুন নাফস, ধৈর্য এবং নিজের নফসের মুজাহাদা। বন্ধুগণ, মুহাসাবাতুন নফস আর মুজাহাদাতুন নফস এর মধ্যে পার্থক্য করেছি। মুজাহাদাতুন নফস হচ্ছে নফসকে আপনি কন্ট্রোল করার জন্য, নফসকে পরিপূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করবেন, এটি এক প্রকার জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসুহু ফিল্লাহি আযজা ওয়াজাল। প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে মুজাহাদা করল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, সে হচ্ছে প্রকৃত মুজাহিদ। আমরা তো মুজাহিদ মানে নিজেদের নিজেরা মুজাহিদ, লোকদের মধ্যে মানে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, মানুষের উপর বোমা হামলা করে, গাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে ইত্যাদি করে করে, তারপরে নিজেরা মনে করছে নিজেদের মুজাহিদ না, খবর নেই, জিহাদ নিজেরা বুঝেন নাই। প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সুনান তিরমিজির সহিহ হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এবং শুধু শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন তা নয়, মুতাকাদ্দিমিনদের মধ্যে 4 জন আলেম হাদিসকে সহিহ বলেছেন।
প্রকৃত মুজাহিদ হচ্ছে ব্যক্তি মান জাহাদা নাফসাহু ফিল্লাহি আযজা ওয়াজাল, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের জন্য যে ব্যক্তি সত্যিকার জিহাদ করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এটাই বলেছেন, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেছেন যে যারা সত্যিকারভাবে আমার ক্ষেত্রে, আমার দ্বীনের ক্ষেত্রে, আমার বিধানের ক্ষেত্রে, আমার শরীয়তের ক্ষেত্রে, শরীয়তকে পালন করার জন্য প্রকৃত প্রচেষ্টা চালাবে, তাদেরকে আমি আমার যে রাস্তাগুলো রয়েছে, পথগুলো রয়েছে, সেগুলো পরিপূর্ণরূপে দেখাই দেব, তারা এই পথগুলো দেখতে পাবে, এই পথগুলো তাদেরকে দেখিয়ে দেব। আম বন্ধুগণ, এই তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই এই গন্তব্যে আসতে হবে, নিজেদের নফসের সাথে মুজাহাদা করতে হবে, আপনার নফসকে আপনি সত্যিকারভাবে কন্ট্রোল করতে পারলেন কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসের মধ্যে শাদ্দাদ ইবনে আওসের যে হাদিসটি আমি বর্ণনা করেছি, বলেছি কিন্তু শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি রহমাতুল্লাহ এটাকে দাঈফ বলেছেন, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা আজিজ, আর অক্ষম ব্যক্তি, দুর্বল ব্যক্তি, সত্যিকার দুর্বল চিত্তের অধিকারী ব্যক্তি হচ্ছে সেই মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের নফসকে বলগাহীনভাবে ছেড়ে দেয়, নিজের প্রবৃত্তির পেছনে, প্রবৃত্তির কামনা বাসনার পেছনে নিজের নফসকে ছেড়ে দিয়েছে। আমরা তো অনেকেই এভাবেই ছেড়ে দিই, নিজের নফসকে আমরা সেভাবে কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, নফসের উপর আমরা যেভাবে খবরদারি করার কথা ছিল, যেভাবে নফসকে সমালোচনা করে নিজের নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, সেভাবে আমরা না করে আমরা নফসকে নিজের প্রবৃত্তির কামনা বাসনার পেছনে ছেড়ে দিই। দেখা যায় যে সবটাই আমার কাজ কামনা বাসনার উপর নির্ভর করে, সেভাবেই চলছে, গড্ডালিকা প্রবাহে চলছে। আমার বন্ধুগণ, এটি প্রকৃত আল্লাহর বান্দাদের কাজ নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন, তাই আস-সাবর ওয়া মুজাহাদাতু নাফস, নিজের নফসকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুই দলের মাঈয়তের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। সময় শেষ হয়ে গেছে, শেষ কথা, যে দুই দলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দৃষ্টি তাদের প্রতি রয়েছে, দুই দলের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। একদল হচ্ছে মুত্তাকিন, যারা রয়েছে তারা, যাদের অন্তরের মধ্যে তাকওয়াকে তারা ইনস্টল করতে পেরেছে, তাদের আরেকটি পরিচয় করে দিয়েছেন ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, যারা ধৈর্যশীল। কথা বুঝতে পেরেছেন কিনা? কোরআনের মধ্যে দেখেন ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল তাদের সাথে, মানে ধৈর্যের গুরুত্ব এত বেশি, কারণ তাকওয়ার সবচেয়ে কাছের যে পয়েন্টটি, সবচেয়ে কাছের যেই বিষয়টি, সেটি হচ্ছে মূলত সবর। সবর যদি সত্যিকারভাবে আমাদের অন্তর মধ্যে না আসে, তাহলে আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, কিছু বিষয় আমরা আলোচনা করেছি, এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আল্লাহর বান্দা হিসেবে যদি আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য সব কিছুই সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে ভরপুর করে দিন। আকুলু ক্বাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।